গুড মর্নিং ফ্রম টেকনাফ। আমরা আছি আজকে টেকনাফে। আজকে আমার 6 নম্বর দিন। আমরা এখানে একটা হোটেল ভাড়া করে দিয়েছে আর কালকে রাতে অনেক দেরি হয়ে গেছিল, সেই জন্য আর কালকে রাতে ভিডিওটা লাস্ট করা হয়নি। যাই হোক, আজকে একটা নতুন দিনের সঙ্গে আমরা উঠছি আর লাগেজ কমপ্লিট করে নিয়েছি গুছিয়ে, কারণ আমরা এখন স্যান মার্টিনের দিকে যাব। অ্যাকচুয়ালি আমরা এখন বিচে যাব আর 10টার দিকে স্যান মার্টিন যাব। তো এই যে এইদিকে নদীটা, পুরো নদী, এদিকে জঙ্গল, এদিকে সমুদ্র আছে। তো যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে আমরা দুটো প্ল্যান রেখেছিলাম যে আমরা শিপে যাব, শিপে আসব। কিন্তু শিপে যেতে গেলে সকাল 8টার সময় শিপ ধরা লাগবে, সেই শিপ পৌঁছাবে মোটামুটি 3 ঘন্টা পর। তারপরে ওইখানে 2-3 ঘন্টা টাইম দেবে, তারপরে আবার শিপ ব্যাক করবে। তো আমরা এখানে বিচটা ঘুরতে পারবো না, তাই জন্য লোকাল ভাইয়ারা, স্যামি ভাই, আফসার ভাই আর জাকের ভাই, ওনারা বললেন যে আপনারা এখন সকালবেলায় ঘন্টা 3-এক আমরা বিচ ঘুরাই দিচ্ছি মেরিনটা, তারপরে আপনারা এক কাজ করেন, স্পিড বোটে চলে যান। স্পিড বোটে চলে গেলে অনেকখানি সময় পাবেন, আবার আসার সময় আপনি শিপে চলে আসবেন। তাহলে দুইটা জিনিসের ফিলিংস নেওয়া হলো। আর ওনারা বলছেন যে রাতে ওখানে সেন্ট মার্টিনে থাকার জন্য, কিন্তু আমাদের হাতে সময় একটু কম, আমরা রাত্রিবেলাটা কক্সবাজারে থাকবো এরকম ইচ্ছা আছে, সেই জন্য ই করছি। তবে এখনও ডিসিশন, ফাইনাল ডিসিশন ওখানে গিয়েই করবো। তো চলুন, আমরা এখন লোকাল সাইট সিনে বা এর জন্য বেরোই। এখন সকাল 7:30, আমরা মোটামুটি রেডি, চলুন আমরা বেরোই। আমরা হোটেল থেকে নামছি এখন। তো আমি একটা অন্যরকম লুক দিচ্ছি। ভাইয়া গুড মর্নিং, গুড মর্নিং। পুরো ভাইয়ারা রেডি। স্যামি ভাইকে সকাল সকাল তুলে দিছি, আফসার ভাইকে তুলে দিছি, চলে আসছে। তো ওদেরকে সুন্দর মানে ব্যবহার হয়ে গেল। তো এদেরকে এখন আমাদের পুরো প্রাণের শহরটা একটু ঘুরে দেখাবো, সকাল সকাল ওঠার জন্য ধন্যবাদ। সকালে ওঠেন, তাহলে তো ভালো। এটা আমাদের গাড়ি, এটা স্যামি ভাইয়ের বাইক। স্যামি ভাইয়ের বাইকটা আপনাদের কাল দেখাইছি, এত সুন্দর তো দেখছে মনে হয় পুরা আরমার প্যারা একদম দারুন দারুন করে দেখেছে ভাইয়া। এই যে জাকির ভাইয়ের বাইক, জাকির ভাইয়ের ব্রেক। এখানে কি হয়েছে, সব সাইলেন্সারের উপরে এরকম একটা জালি করে লাগানো আছে, বেশ ভালো লাগছে। তো চলেন আমরা বেরোই। রাইট দিয়ে যান একটু করে, আমি ওটা নিই।
আমরা আছি এখন টেকনাফে, টেকনাফে ঘুরছি চারিদিকে, খুবই সুন্দর, দাদারা সেইভাবে ঘোরাচ্ছে। এখানে আছে আফসার ভাই, পিছনে স্যামি ভাই, জাকির ভাই, সবাই আছে, এরা নিজের ভাইয়ের মতো ঘোরাচ্ছে আমাদেরকে, একদম পুরো সেই ফিল দিচ্ছে। তো এই যে নৌকা, এই যে পুরা ভাই, ড্রোন ওর ব্যাক করে এও, নালে অসুবিধা নাই, ড্রোন পরে উড়াচ্ছে ওইদিকে গিয়ে। ভাইয়া তেমন হলে ড্রোন ওইদিকে কে উড়াচ্ছে? আবার এখন শুধু ইয়েতে যাবো, শাহপুর দ্বীপ একটু পরে তো চলে যাচ্ছে ওখানে, চলেন তাহলে তাই করি।